গুড মর্নিং কেমন আছো তোমরা নবম শ্রেণী শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সুস্থ আছো নিরাপদে আছো এবং বাড়িতে তো অবশ্যই আছো তো আসো আজকে আমরা ফিনান্স ব্যাঙ্কিং ক্লাসটা শুরু করি আজকে আমরা একটু থিওরিটিক্যাল ক্লাস করবো পঞ্চম অধ্যায় অর্থাৎ আমরা এর যে তো এই পঞ্চমেতে তোমরা জানো নিশ্চয়ই দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অঙ্ক আছে তাই না এখানে তোমার কি দুই ধরনের অঙ্ক আছে একটা হচ্ছে গড় মুনাফার হার নির্ণয় করতে হয় আর একটা হচ্ছে কি পে ব্যাক সময় নির্ণয় করতে হয় তো আমাদের এই অঙ্ক করার আগে আমাদের কিন্তু জরুরি হচ্ছে এই অধ্যায়ের যে তোমার যে তত্ত্বীয় উপস্থাপনাগুলো আছে অর্থাৎ থিওরি যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমরা যদি সেগুলো সম্পর্কে একটু জানি তাহলে আমাদের অঙ্কটা কেন করছি আমরা সেটা বুঝতে পারব তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমরা এখান থেকে আমাদের অনেক বহু নির্বাচনী প্রশ্ন আসবে আর তাছাড়া এই থিওরি না জানো যে অঙ্কের মধ্যে ঢুকে গেলে শুধু অঙ্কটায় অনেকটা কি করা হয় মুখস্থ মতো করা হয় আত্মস্থ হয় না তাই না আর আমরা সবসময় লেখাপড়াটাকে আত্মস্থ করার চেষ্টা করব অর্থাৎ আমরা নিজের মধ্যে সেটা নিয়ে আসব। তাই না আনন্দের সাথে আত্মস্থ হয় কিন্তু সবসময় আনন্দের সাথে তো আমরা যখনই আনন্দের সাথে সেই পড়াটা হবে যখনই আমরা এটা একটু পরিপূর্ণ জ্ঞান থাকবে বা এই ভিতরে সম্পূর্ণ জিনিসটা জানবো তখনই তার মধ্যে আনন্দ আসে হ্যাঁ ভাষা ভাষা জানলে সেখানে আনন্দটা কম আসে তো আমরা সেই ক্ষেত্রে আসো আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসে আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়বো মধুধনী আয় ব্যয় প্রাকলন দেখো আমি কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি একটা মেশিন আছে যেটা সেলাই মেশিন একটা চেয়ার আছে যেটাতে তোমার দেখা যাচ্ছে যে তোমরা পাড়েও যাও সেও যাও সেখানে ব্যবহার করা হয় একটা ফ্রিজ আছে আর একটা বড় একটা কারখানা আছে সেখানে মেশিনারি আছে তোমাদের বই থেকে কিন্তু এই যে মেশিন চেয়ার এবং ফ্রিজের দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে এগুলোকে আমরা কি বলি একটা দীর্ঘমেয়াদি ব্যয় ঠিক আছে দীর্ঘমেয়াদী ব্যয় এবং এই দীর্ঘমেয়াদি ব্যয়টা করতে গেলে কিন্তু কী হয় ব্যবসা প্রতিষ্ঠান অনেক অর্থের প্রয়োজন হয় এবং এটা শুধু ব্যয়ের প্রয়োজন বলে ব্যয় ব্যয়ের সঙ্গে সঙ্গে ব্যয় করে ফেলবো করে ফেলে কোনো প্রতিষ্ঠান তা কিন্তু হয় না এই ব্যয়গুলো করতে হলে প্রতিষ্ঠান কিন্তু পূর্বেই কিছু জিনিস বা পূর্বের কিছু কিছু তথ্য তারা অনুমান করে পূর্বের কি ঘটতে পারে সেই তথ্যগুলো কি বিশ্লেষণ করে করেই কিন্তু এই ব্যয়টা করা হয় এই স্থায়ী ব্যয়গুলো করা হয় তাহলে দেখো আজকে আমরা কি পড়ব আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ব মনুধ্বনি আয় ব্যয় প্রাক আমরা জানি যে যে এই যে ছবিগুলো দেখানো হয়েছে এগুলো সবই দীর্ঘমেয়াদী ব্যয় অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যয় মানেই হচ্ছে কী ব্যয় মূলধনী ব্যয় এবং এই সেই মূলধনী ব্যয় আয় ব্যয়ের প্রাক অর্থাৎ এই মূলধনী আয় ব্যয়টা আমরা কি করব অনুমান করব এবং বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করবে কি করা হয় কিসের জন্যে যে এটা প্রতিষ্ঠানের জন্যে লাভজনক হবে কি না তো আসো এই যে পূর্ব অনুমান করা এটাই এটাকেই কি বলা হয় মূলধন বাজেটিং তা আমরা মূলধন বাজেটিংটা কি এটা আমরা দেখো আকারে যদি আমরা তোমাদেরকে বলি সেটা কীরকম আসবে মূলধন বাজেটিং আছে একটা মূলধন প্রক্রিয়া মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া এই প্রক্রিয়া প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ এই যে যে মেশিনটা কেন্দ্র এই যে চেয়ারটা ট্রা এবং বড় উৎপাদনের জন্য বড়ো যন্ত্রপাতিতে বিনিয়োগ করে এটা ভবিষ্যৎ থেকে কতটা আয় হবে এবং এর এটা অর্জন করতে কতটা ব্যয় হবে এবং আয় ব্যয়ের পার্থক্যতে তোমার মুনাফা অর্জন হবে কিনা এই এই সমস্ত কিছু কি করা হয় এই সমস্ত কিছু আগে থেকে আয় ব্যয়টা প্রাক্কলন মানে পূর্ব অনু আয় ব্যয়টা পূর্ব অনুমান করা পূর্ব প্রাক্কলন করে এবং সেটা তোমার মুনাফা অর্জন যথেষ্ট হবে কি না সেটা বিশ্লেষণ করাটাই হচ্ছে তোমার কি মূলধন বাজেটিং এখন এই মূলধন বাজেটিংটা করা কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা হচ্ছে সব মূলধন বাজেটিং হচ্ছে একটা প্রতিষ্ঠানের সাফল্যের চাবিকাঠি অর্থাৎ যে প্রতিষ্ঠান মূলধন বাজেটিংটা যত সঠিকভাবে করতে পারবে সেই প্রতিষ্ঠানটা তত বেশি কি করবে সাফল্য অর্জন করবে সাফল্য অর্জন কিসের উপর নির্ভর করে মুনাফা অর্জনের উপর নির্ভর করে তো মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ কারণ মুনাফা সংক্রান্ত বিনিয়োগের বিশাল আকার ঝুঁকি বৃদ্ধিতে মুনাফা সংক্রান্তটা কি দেখো প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্যই কিন্তু হচ্ছে মুনাফা অর্জন করা তাই না কোম্পানি সাধারণত নগদ প্রবাহ আসায় দীর্ঘমেয়াদি কি করে দীর্ঘমেয়াদি বিনিয়োগযোগ্য তহবুল উপার্জনের সম্পত্তিতে বিনিয়োগ করে অর্থাৎ মুনাফাটা যথোপযুক্ত যদি অর্জিত হয় তাহলে প্রতিষ্ঠানটা কি করবে সাফল্য অর্জন করবে কিন্তু মুনাফা অর্জনের জন্য আমি একটা বিনিয়োগ করলাম কিন্তু সেই বিনিয়োগটা দেখা যাচ্ছে যে অনুমান নির্ভর এর উপর যে সঠিক সঠিকটা হলো না যেমন ধরো একটা দোকান যদি তোমাদের পাড়ার যে দোকানগুলো আছে আশেপাশে দেখো বড়ো ছোটো দোকানগুলো তারা একটা ফ্রিজ কিনলো আর একটা ফ্রিজ আছে আবার একটা ফ্রিজ কিনল কী করতে যে আরও বেশি আইসক্রিম বিক্রি করতে কিন্তু দেখা যাচ্ছে যে ও যেখানে সেই দোকানটা আছে সেই দোকানের আশেপাশে মানুষের আইসক্রিম খাওয়ার অভ্যাস নেই তাহলে কি হলো তাহলে কিন্তু তার সেই বিনিয়োগ অনুযায়ী আশা অনুযায়ী সেই মুনাফাটা অর্জন হলো না তাহলে তার মূলধন টা সঠিক হলো না তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে মূলধন টা কি করতে হবে তোমার মানে পর্যাপ্ত নিশ্চিত হয়ে তোমার এই অর্থটা মুনাফাটা অর্জিত হবে কিনা অর্জিত হবে কিনা পর্যাপ্ত নিশ্চিত হয়েই তারপর তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তে কারবারের যাওয়া উচিত এরপরে কি আছে দেখো বিনিয়োগের বিশাল আকার অর্থাৎ সাধারণত মূলধন বাজেট মানে মনুধন ব্যয়টা কি হয় আকারটা বড় হয় যেমন ধরো একটা যেমন হতে পারে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রতিষ্ঠান সম্প্রসারণ নতুন প্রতিষ্ঠান স্থাপন প্রতিষ্ঠানের যন্ত্রপাতি আধুনিকরণ এগুলো করতে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয় এবং এর বিনিয়োগটা কিন্তু অনেক বড় হয় এখন দেখা যাচ্ছে যে এবং এটা যদি কোনো ভুল সিদ্ধান্ত হয় তবে এটা সংশোধন করার কোনো সুযোগ থাকে না যেমন ধরো কোনো একটা প্রতিষ্ঠান সাভারে একটি বড় কারখানা স্থাপন করল কিন্তু সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে নতুন কোনো শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ দেওয়া হবে না তাহলে কি হলো তাহলে ওই প্রতিষ্ঠানটা আর উৎপাদনে যেতে পারছে না কিন্তু সে কি করেছে প্রতিষ্ঠানটা স্থাপন করতে অনেক ঋণ নিয়ে ফেলেছে তাহলে সে ঋণের কিস্তি পরিশোধ করতে পারবে না সুদও পরিশোধ করতে পারবে না এবং সে খুব তাড়াতাড়ি এটা বিক্রিও করতে পারবে না তো তাহলে তার এই সিদ্ধান্ত থেকে তাকে আর পিছিয়ে আসার কোনো সুযোগ থাকে না কম কম বিনিয়োগে ঝুঁকি কম থাকে এবং পিছিয়ে আসার সুযোগ থাকে কিন্তু অধিক বিনিয়োগে বিশাল বিনিয়োগে পিছিয়ে আসার সুযোগ থাকে না তাহলে কি হলো তার তাহলে সেই বড়ো একটা বিনিয়োগ তার কী হলো লোকসানে পড়ে গেল এবং সেটা কী হলো কারবারটা প্রায় ধ্বংসের পর্যায় চলে যায় তাহলে মূলধন বাজেটিংটা বিশাল যখন বিনিয়োগ করা হয় তখন মূলধন বাজেটিংটা খুবই জরুরি এবং সঠিকভাবে মূলধন বাজেটিংটা করা খুবই জরুরি তারপর একটা আছে কি ঝুঁকির ভিত্তিতে মূলধন বাজেটিং কিন্তু সর্বদাই কিন্তু অনুমান নির্ভর আর অনুমান নির্ভর জিনিসই কিন্তু ঝুঁকিপূর্ণ অনুমান নির্ভর যে বিষয় বিষয়ে ঝুঁকিপূর্ণ হয় কেন হয় দেখো যে ধরো একটা কোম্পানি ছাতা উৎপাদন করবে যে সামনের বর্ষাকালকে সামনে রেখে ছাতা উৎপাদন করবে। কিন্তু বর্ষাকালে কিন্তু সেই ধরনের বড় মানে খুব বেশি বৃষ্টি হবে না তাহলে কি হলো তা এই অনেক ছাতা উৎপাদন করেছিল সেই ছাতাগুলোকে তার অবিকৃত থেকে গেল তো সে অনুমান করেছিল সে তার ছাতার কতটা বিক্রি করতে পারবে কিন্তু সেই পরিমাণ তার বিক্রিটা হলো না তাহলে কী হলো সেটা এই অনুমানটা তার কী হলো সঠিক হলো না বাস্তবসম্মত হলো না সেই ক্ষেত্রে ঝুঁকিটা থেকেই গেল তার লোকসান থেকেই গেলো এই জন্য বলছে মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিপূর্ণ অর্থাৎ অনুমান নির্ভর বলেই কিন্তু সর্বদা ঝুঁকিপূর্ণ এরপরে দেখো মূলধন বাজেটিং এর প্রয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগের সব ক্ষেত্রেই মূলধন বাজেটিং প্রয়োগ করা হয় ঠিক আছে মূলধন বাজেটিং এর প্রয়োগের কয়েকটি জনপ্রিয় ক্ষেত্র হল স্থায়ী সম্পত্তি ক্রয় ব্যবসা পণ্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি প্রকল্পে সম্প্রসারণ পণ্য বৈচিত্রণ প্রতিস্থাপন এবং আধুনিকায়ন স্থায়ী সম্পত্তি মানে এই যে দীর্ঘ অনেক বিনিয়োগ করতে হয় যে ধরনের সম্পত্তি এবং দীর্ঘদিন কারবার সেবা দেওয়া যায় এই সমস্ত সম্পত্তিকে কি বলা হয় স্থায়ী সম্পত্তি এই সম্পত্তি ক্রয় করতে গেলে বড় বিনিয়োগের প্রয়োজন হয় অধিক মূলধনের প্রয়োজন হয় এই জন্যে সঠিকভাবে মূলধন বাজেটিংটা করতে হয় এক্ষেত্রে তারপরে আছে পণ্য উৎপাদন ক্ষমতা কল্পে সম্প্রসারণ দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান চলমান আছে তার যে পণ্য উৎপাদন ক্ষমতা আছে তার চেয়ে বেশি সে উৎপাদন করতে চায় তখনও কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু মূলধান বাজেটিংটা প্রয়োগ করা হয় পণ্য বৈচিত্র্য আমরা পড়েছি পণ্য বৈচিত্র্যান প্রথম অধ্যায় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা বা বিভিন্ন ধরনের পণ্যের সমাগম করাকেই বলা হয় পণ্য বৈচিত্র্য এতে কি হয় ঝুঁকিটা হ্রাস হয়ে যায় অর্থাৎ ঝুঁকিটা বন্টন হয়ে যায় মানে একটা পণ্য দিয়ে ব্যবসা করে যায় দেখা যাচ্ছে সেই পণ্যটা তোমার রাসায়নের বিক্রি হলো না কিন্তু অন্য পণ্য দিয়ে অন্য পণ্য অধিক পরিমাণে বিক্রি করার ফলে সেটা কি করতে পারে সেটা আরও বেশি ওই যে একটা পণ্যের যে ক্ষতিটা সেটা পুষিয়ে নেওয়া যায় অর্থাৎ একটা ব্যবসায় বিভিন্ন ধরনের পণ্যের বিক্রি করা করে ঝুঁকিটা বন্টন করাকেই বলা হয় পণ্য বৈচিত্র্য এর জন্যও কিন্তু বড় অঙ্কের টাকার প্রয়োজন হয় এবং এক্ষেত্রে অবশ্যই মূলধন বাজেটিং করতে হয় যাতে এটা এই পণ্য বৈচিত্রণে তোমার প্রতিষ্ঠানটা লাভজনক হবে কিনা সেটা নির্ধারণের জন্য প্রতিস্থাপন এবং আধুনিকরণ এখন দেখো যুগ যত পরিবর্তন হচ্ছে প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়ন করতে হচ্ছে যেখানে হাতে করতে সেখানে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে যেখানে হাতে মেশিন দিয়ে সেলাই করতে সেখানে কী করা হচ্ছে স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হচ্ছে এই সমস্ত কি আধুনিকায়ন কি তুমি নতুন প্রতিষ্ঠান স্থাপন করতে পারো তো মূলধন বাজেটিং ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হয় মূলধন বাজেটিং করতে হয় অর্থাৎ ওইটা প্রতিস্থাপন এবং আধুনিকরণ করাটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে কি না সেটা মূলধন বাজেটিংয়ের মাধ্যমেই যাচাই করে নির্ধারণ করা সম্ভব এরপরে যেটা আছে দেখো মূলধান বাজেটিংয়ের প্রক্রিয়া দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে মূলধন বাজেটিংয়ের প্রক্রিয়ার কতগুলো ধাপ জড়িত আছে সেই ধাপগুলো কি যে মূলধন বাজেটিং করতে গেলে প্রথমেই কী করতে হয় নগদ প্রবাহ কী করতে হয় প্রাক করতে হয় অর্থাৎ ওই প্রতিষ্ঠান নগদ প্রবাহের পরিমাণ কেমন হবে সেটা আগে থেকে পূর্ব অনুমান করতে হয় নগদ প্রবাহ সাধারণত কী হয় নগদ প্রবাহ দুই রকম হয় ভাবে হিসাব করতে হয় একটা হচ্ছে আন্তঃনগদ প্রবাহ একটা হচ্ছে একটা হচ্ছে কি বহিঃপ্রবাহ তাই না নগদ প্রবাহ হচ্ছে আন্তঃপ্রবাহ এবং বহিপ্রবাহ দুটোই অনুমান করতে হয় প্রতিষ্ঠানের যখন বিক্রি করে সেই বিক্রি থেকে আয়টা হচ্ছে আন্তঃপ্রবাহ এবং প্রতিষ্ঠান যখন ওই বিকৃত পণ্য উৎপাদন করতে ব্যয় করে সেই ব্যয়টা হচ্ছে বহিঃপ্রবাহ ব্যয় কিন্তু আবার দুই প্রকার হয় একটা হয় চলতি ব্যয় একটা হয় স্থায়ী ব্যয় সাধারণত প্রতিদূষণ পরিচালনা করার জন্য যে সমস্ত ব্যয় করা হয় যেমন ধরো পণ্যের কাঁচামাল তারপরে ধরো কর্মচারীর বেতন তারপরে প্রতিষ্ঠান পরিচালনার জন্য অন্য ব্যয় এগুলো হচ্ছে কী ব্যয় এগুলো হচ্ছে কি তোমার চলতে ব্যয় এবং স্থায়ী ব্যয়টা হচ্ছে কি তোমার দেখা যাচ্ছে বিমা তারপরে এখানে দেখো যেমন ধরো স্থায়ী বয় বলতে অফিস ভাড়া বিমা খরচ অবচয় ইত্যাদিকে স্থায়ী ব্যয় বলে তাহলে এই বিক্রয় থেকে যে নগদ প্রবাহটা ঘটে আন্তঃপ্রবাহ ঘটে তার থেকে এই সমস্ত স্থায়ী ব্যয় চলতে পারে স্থায়ী ব্যয় দুটো মিলে হয় মোট ব্যয় মোট ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে তোমার সেটাকে বলা হচ্ছে গিয়ে কি মোট মুনাফা এবং মোট মুনাফা থেকে কর বাদ দিলে পাওয়া যায় নিট মুনাফা এই নিট মুনাফার সাথে অবজয় যোগ করে পাওয়া যায় কি পাওয়া যায় নগদ আন্তঃপ্রবাহটা আমরা পেতে পারি এরপরে হচ্ছে বাট্টার হার নির্ধারণ বাট্টার তোমরা নির্ধারণ যে আমাদের প্রকল্প থেকে ভবিষ্যতে যে পরিমাণে অর্থ আসবে তা ভবিষ্যতে অর্থের মূল্য ওটা বর্তমানে কত হবে সেটা নির্ধারণ করা প্রয়োজন হয় অর্থাৎ তোমরা তৃতীয় অধ্যায় শিখেছ না অর্থের ভবিষ্যৎ মূল্য তাই না তো সেই হার অর্থাৎ ভবিষ্যৎ বছরগুলোতে আগত নগদ প্রবাহ পরিমাণ সমান হলে সেগুলো বর্তমান মূল্য সমান হয় না অর্থের সময় মূল্য অনুযায়ী নগদ প্রবাহ যত দেরিতে পাওয়া যায় সেটির বর্তমান দাম তত কম হয় তাই বাট্টাকরণ পদ্ধতিতে ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে তোমার নিরূপণ করতে করা করতে হয় এই জন্যেই কী হয় বাট্টার হারের প্রয়োজন হয় এরপরে আছে কি মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ ঠিক আছে তো মানে তোমরা মূলধন বাজেটিং পদ্ধতি করতে গেলে মূলধন বাজেটিং করতে গেলে যে কোন পদ্ধতিতে সেটা করতে হবে সেটা নির্বাচন করা নগদ প্রবাহ প্রাক্কলন এবং ব্যাট্টার নির্ধারণের পর মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন করতে হয় বিনিয়োগের সুযোগ প্রকল্প মূল্যায়ন এবং মূলধন বাজেটিং এর বিভিন্ন পদ্ধতি রয়েছে প্রত্যেকটি পদ্ধতি গ্রহণযোগ্যতা কিন্তু সমান নয় প্রত্যেকটি পদ্ধতির কিছু সুবিধা অসুবিধাও আছে মূলধনের তারপরে দেখা যাচ্ছে যে বিনিয়োগের সুযোগ প্রকল্পের ঝুঁকি প্রকল্পের ধরন এবং অন্যান্য বিষয় বিবেচনা করে সঠিক পদ্ধতিটা নির্বাচন করতে হয় অর্থাৎ আমরা কোন পদ্ধতিতে মূলধন বাজেটিং করবো সেটা নির্ধারণ করতে হয় সেই মূলধন বাজেটিং পদ্ধতির উপরে যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে সেটা তোমাদেরকে কী করবো দেখাতে চেষ্টা করব তো তোমরা এই যে পয়েন্টসগুলো আমি দিলাম সেইগুলো তোমরা বিস্তারিত বইতে বর্ণনা আছে তোমরা এই পয়েন্টের বইয়ের বর্ণনাগুলো একটু পড়বে এবং নিজেরা বাড়িতে এটাকে কি করবে প্র্যাকটিস করবে এবং বারবার পড়ে সেটা বোঝার চেষ্টা করবে এটাই তোমাদের বাড়ির কাজ আমি সামনের ক্লাসে তোমাদেরকে অঙ্ক করানোর চেষ্টা করব ঠিক আছে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবার শুভকামনা সবার জন্য শুভকামনা থাকলো সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ